কি তৈরি হচ্ছে রে চিকেন তন্দুরি চিকেন তন্দুরি হ্যালো ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস দিস ইজ নিবেদিতা ওয়েলকাম টু মাই চ্যানেল এমবি ব্লগ ফ্রেন্ড দেখে বুঝতেই পারছো আমি আজকে কোথায় চলে এসেছি আবার আপনাদের বাড়িতে চলে এসেছি তো রত্নাদের বাড়িতে এসেছি তো ভাবলাম যে মানে নিউ ইয়ারে সবাই তোমরা পিকনিক করছো সবাই ম্যাক্সিমাম করে তো আমাদের এখনো পিকনিকটা করা হয়নি তো ভাবলাম আজকে দুজনে মিলে মানে আমি রত্নার ফ্যামিলি সবাই মিলে একটু ছোটখাটো একটা পিকনিক তো আমরা পিকনিক হ্যাঁ আমরা বাইরে কোথাও যাচ্ছি না ঘরে বসে রত্নাদের বাড়ি বসেই পিকনিকটা হবে তো সেই পিকনিকে কি কি হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা তো রান্না বান্না করব এক এক করে এখন শুরু করতে হবে শুধু পিকনিক করব বলে বসে থাকলে তো হবে না সবকিছু অ্যারেঞ্জমেন্ট তো আমাদেরই করতে হবে তো চলো তাহলে এক এক করে শুরু করা যাক তারপরে মেনু কি কি থাকছে সবকিছু তোমরা ধীরে ধীরে জানতে পারবে তো চলো এবার সেজে গুজে বসে থাকলে তো হবে না কাজ তো করতে হবে জোগাড় করি ঠিক আছে চলো তাহলে আমরা দেখো কাজে কিন্তু লেগে গেছি তো প্রথমে মশলা করা থেকে শুরু করি তো পেঁয়াজ রসুন টসুন এগুলো সব আগে কেটে নিয়েছি সেটা তোমাদের দেখাতে পাইনি তো এখন আমরা আমি মশলা বাটতে চলে এসেছি আর রত্না এই যেখানে মাংসটাকে রেডি করছে আর আমাদের আজকে পিকনিকে কিন্তু ও রত্না তুই কি করো এই যে হাঁসের মাংসটা একটু ঠিক করি না এটা দেখিয়ে দে মাংসটা এই গামলাটা একটু দেখিয়ে দে ভালো না হাঁসের এই মাথাগুলো দেখাই হ্যাঁ দেখা দেখো এই যে তিনটে মাথা হ্যাঁ আমরা কি হাঁসের মাংস দিয়ে পিকনিক করছি হাঁসের মাংস হবে সবসময় তো মুরগির মাংস খাওয়াই হয় তা ভালো একটু অন্যরকম করা যাক তার জন্য হাঁসের মাংস আর হাঁসের মাংস তোমাদের কার কার পছন্দ সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু খুব পছন্দ করি আমিও রত্না আমরা সবাই তো চলো এখন মশলাটাকে বাটি দেখো বেগুনগুলো কি সুন্দর এই বেগুনটা ভাজি হবে এত সুন্দর না বেগুনটা দারুণ কচি কচি বুড়ো না হ্যাঁ এটাতে এবার আমি ধোয়া হয়ে গেছে এবার আমি এটাতে লবণগুলো মাখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ মাখিয়ে রাখো একটু লবণগুলো মাখিয়ে রাখলে আগের থেকে না ভালো হয় আর আমার মশলাটা আজকে শেষ হবে না মনে হচ্ছে আস্তে আস্তে কর তুই তো বড় কঠিন কাজটাই নিয়েছিস হাঁপিয়ে যাচ্ছিস ওই তো করতে কি বেশি লাভ করতে কি নিজেই ফেসে গেছি অনেক কষ্টে আমার মশলা বাটা হলো খুব কষ্ট যে বলা মানে ভেবেছিলাম যে মিক্সিতে করলে কিন্তু এত কষ্ট হতো না কিন্তু ওই যে আমি ভাবলাম যে আমি রত্নাকে বললাম যে আজকে একটু পাটাই বেটে দেখি কেমন হয় নিজে বলে নিজেই ফেসে গেছি কি যে কষ্ট হলো কিন্তু কঠিন কাজটাই ও করলো ঠিক আছে যদিও কষ্ট হয়েছে আমার নিজেরই ইচ্ছা করছিল যে একটু বাটি বাটি না তো অনেকদিন তার জন্য তো আমার হয়ে গেছে এখন মশলা তো মশলা বাটা তো কমপ্লিট তোমাদের তো দেখালাম যে হাঁসের মাংস হবে সাথে আর একটা মেনু আছে আমাদের হচ্ছে চিকেন তন্দুরি হবে তো তার জন্য মশলা এটা চিকেনে ম্যারিনেট করে রত্না অলরেডি রেখে দিয়েছে ম্যারিনেট করে যে রেখে দিয়েছে এটাকে এখন তন্দুরি করা হবে তো যখন করা হবে তখন তো দেখাবোই এখন একটু রাখতে হবে একটু ঢেকে রেখে দিই বলছি আজকে আর গ্যাসে রান্না করবো না আজকে কাঠেই রান্না করবো একটা উনুন বানিয়েছি আমি হ্যাঁ 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 পিকনিকের জন্য একটা বাইরে উনুন বানিয়ে নিয়েছি দারুণ জ্বলছে উনুনটা তো আমাদের এখন ডাল সিদ্ধটা আগে বসানো হয়েছে ডালটা দিয়ে স্টার্ট করা হচ্ছে ডালটা হবে তারপর এক এক করে যা যা মেনু হবে সবই তোমরা দেখতে পারবে সঙ্গে থাকো আরও মেনুতে কী কী আছে সবই তোমরা জানতে পারবে এখন তেল দেব এরপরে হাঁসের মাংস রান্না করা হবে ঠিক আছে আগে প্রথমে আলু ভাজা হবে আলুটা আগে একটু ভেজে নেব তারপরে তো মশলাটা কষিয়ে মাংসটা দেব এডেক্টটা করে আমাদের পিকনিকের মেম্বার কিন্তু এক এক করে আসছে এই যে আমাদের কাকিমা এসে গেছে কাকিমাকে যদি আগে তোমরা হয়তো দেখেছো এটা হচ্ছে রত্নার মা কাকিমা ভালো আছো তো হ্যালো করে দাও কাকিমা তোমাদের হ্যালো করে দিয়েছে তো কাকিমা তো রান্না করেই সবসময় আমাদের মানে রত্নদের কোনো অনুষ্ঠান হলে কাকিমাই কিন্তু রান্না করে তো কাকিমা এখন আসলো তো সবে ওই জন্য কাকিমা এখনো রান্নায় হাত দেয়নি উনুনটা কি সুন্দর জ্বলছে দেখো সেটা
এই উননটা কিন্তু কাকিমাই করে দিয়েছে, ঠিক আছে? রত্নাকে কাকিমা বানিয়ে দিয়েছে এই উননটা। কাকিমা খুব সুন্দর উনন বানাতে পারে। আমি ভাবছি আমি বাড়িতে একটা উনন বানাবো। কাকিমা বললো যে আমাদের বাড়ি থেকে একটা উনন বানিয়ে দাও, তাহলে আমার সুবিধা হবে রান্না করতে। হ্যাঁ, মুখটা দেখে তোমরা বুঝতে পারছো একদম শান্ত, আরো লজ্জা পাচ্ছে, ওর জন্য রত্নার আড়ালে গিয়ে বসে আছে। ও আর কি ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তোরা হ্যাঁ ঠিক আছে, দুজনে মিলে তাহলে ভালোভাবে তাড়াতাড়ি রান্নাটা কর, ঠিক আছে? দেখো চিকেনে ভালো করে একটু বাটার মাখানো হচ্ছে, বাটারটা মাখিয়ে তারপরে এই যে এখানে দেওয়া হচ্ছে। থাকলেও আমার কাছে হতো জানো, আমি পারতাম এই ছুরি দিয়ে, বা আরেকটা ছুরি হলেও পারবো। আমাদের কমপ্লিট চিকেন তন্দুরি হয়ে গেছে কি? বুঝতে তো পারছি না। চিকেন তন্দুরি প্রায় রেডি হয়ে গেছে। রেডি না, একটু বাকি আছে। আর একটু হলেই হয়ে যাবে, ফিনিশিং টাচ হচ্ছে। দেখে বুঝতেই পারছো তাই হয়েই আসছে। না স্যার একটুখানি, তারপরেই আমরা খাওয়া স্টার্ট করব। যেহেতু এটা গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে নিশ্চয়ই ভালো লাগবে না। তো জাস্ট নামিয়েই আমরা খাওয়া শুরু করব এক্ষুনি। তো দেখো আমাদের গরম গরম চিকেন তন্দুরি পুরো রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে তো খাবই। তো ওটা বানিয়ে আমরা এখন ঘরে চলে এসেছি, এখানে আমাদের খাওয়া দাওয়া, এখানে একটু বসে খাওয়া দাওয়া হবে। তো এখন সবাই এক এক করে আসুন, তারপর সবাই মিলে খাবো। তো কেমন হয়েছে চিকেন তন্দুরি একটু দেখো ভালো করে, আর আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরও খাওয়াবো একদিন, ঠিক আছে? সবাইকে, সব ফ্রেন্ডদের একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো। সে তো অবশ্যই, তোমরা আসো, সব অলওয়েজ তোমাদের ওয়েলকাম। কিন্তু এখন তো তোমাদের খাওয়াতে পারছি না, তোমরা এখন দেখো। তো ফ্রেন্ড আমাদের রান্না বান্না সব কমপ্লিট। তো আজকে আরেকটা ব্যাপার আছে, তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আজকে সবাই মিলে পিকনিক করব। তো পিকনিকের রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে, কিন্তু আজকে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে রত্নার বার্থডে। তো সেটা কিন্তু মানে আমারও খেয়াল ছিল না, আমরা কেউই জানতাম না। ও ইচ্ছা করে আমাদের আগে থেকে বলেনি, ও ভেবেছে আমাদের একটু সারপ্রাইজ দেবে। তো বার্থডের জন্যই আরো স্পেশালি এই দিনটাতেই ও পিকনিকটা রেখেছে, যাতে বার্থডেটাও সেলিব্রেট হয়ে যায় আর এদের পিকনিকটাও হয়ে যাবে। তো বার্থডে যেহেতু, তো কেক টেক তো একটু কাটতেই হবে। তো এখন আমরা কেক কাটবো, তারপরে খাওয়া দাওয়া তো সবকিছু হবে, রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে। তো চলো এখন আগে কেকটা কাটি, চলো এখন কেকটা কাটি। তো দেখলে কেকটা দেখেছো, খুব সুন্দর কেকটা এনেছে। তো এখন আমরা কেকটা সব রত্ন তো কাটবেই, তো চলো রত্ন শুরু করো। আর আমাদের ক্যামেরার পিছনে কিন্তু অনেক
অনেকেই আছে ভেবো না যে মাত্র এই কয়েকজন তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চাইছে না তো চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কদি হ্যাপি বার্থডে টু ইউ তো ফ্রেন্ড দেখো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে আর আরো অনেকেই ছিল সাথে তো তারা অলরেডি খাওয়া তাদের হয়ে গেছে তো তারা আর ক্যামেরার সামনে আসতে চাইনি বলে তাদের খাওয়াটা তোমাদের সঙ্গে দেখাইনি দেখাতে পারিনি তো আমরা এই কয়েকজন এখন বাকি আছি বাকি সবার খাওয়া হয়ে গেছে তো আমরা এই কয়েকজন এখন খাওয়া দাওয়া শুরু করব তো কি কি মেনু হয়েছে সেগুলো তো আগেই তোমাদের বলেছি দেখিয়েছি কি কি রান্না হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক তো আমরা এখন কি দিয়ে খাচ্ছি সুজা ডাল আর বেগুন ভাজা ডালটা কিন্তু সেই রান্না হয়েছে একিতা কেমন লাগছে খুব সুন্দর ভালো লাগছে তো লজ্জা বাস না হ্যাঁ নিজের বাড়ি মনে করে খেয়ে নিবি এখন তো আমরা মাংস দিয়ে খাচ্ছি এখনো চাটনি আছে মিষ্টি আছে রস পায়েস আছে তো এগুলো খেয়ে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করছি তারপরে আবার কথা বলছি আজকে সত্যি এত খাওয়া দাওয়া হয়েছে না মানে হাঁসের মাংস বেয়ে লোভ সামলাতে পারিনি মানে সেই খাওয়া খেয়েছি রত্না তো বেশি খাইনি না না আমি অনেকটা খেয়েছি বেশি আসলে কি বলতো হাঁসের মাংসটা মানে কাটার অসুবিধার জন্য আনাই হয় না সেটাই বেশিটা তো অন্য মাংসগুলো খাওয়া হয় হাঁসের মাংসটা খাওয়াই হয় না সেটাই এই জন্য বেশ মজা করেই খেলাম তো ভালো আজকে পিকনিকে অনেকটা বেশি খেয়ে ফেলেছি রত্নার বার্থডে প্লাস পিকনিক দুটোই আজকে আমরা একসঙ্গে সেলিব্রেট করলাম খুব মজা করেছি এনজয় করেছি আর আমাদের এই সামনে দেখছো গোলাপগুলো কি সুন্দর লাগছে এটা হচ্ছে রত্নার বার্থডেতে রত্নার হাজবেন্ড রত্নাকে গিফট করেছিল এই চারটি গোলাপ রাতের বেলা সঙ্গে অনেক কিছু আছে আরো কিছু আছে কিন্তু এটা হচ্ছে ভালোবেসে দিয়েছিল রেড গোলাপ বুঝতে পারছো তো শোনা গো আমার তো যাই হোক খুব ভালো লাগলো আজকে মানে দিনটা খুব ভালোভাবে কাটালাম এনজয় করলাম সামনের বছর আবার হবে মানে পিকনিক করতে করতে রান্না বান্না করতে অনেকটা টাইম চলে গেছে তো অনেকে খাওয়া দাওয়া করে বাড়িও চলে গেছে তো আমাকেও যেতে হবে বাড়িতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো আপনি বল আজকে পিকনিকে কেমন এনজয় হলো খুব মজাই করলাম আর নিজে হাতে সব গুছিয়ে যদিও একটু হেল্প করেছে আমাকে ঠিক আছে খুব মজা করলাম আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থেকো আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ তো ফ্রেন্ডস আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও যেটা রত্না বলো সেটাই আবার বলছি তো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে অল করে দিও যাতে আমার চ্যানেলে সমস্ত নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করতে থেকো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা Sorry if you're